সংবিধানে ফিরছে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা, তবে সেটি বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার নামে ফিরবে নাকি নির্বাচনকালীন সরকার হয়ে আসবে তা এখনও পরিষ্কার বলা যাচ্ছে না। এছাড়া সংবিধান সংস্কার প্রক্রিয়া গঠিত কমিটির মাধ্যমে হবে নাকি আদালতের রায়ে ফিরবে সেটিও অস্পষ্ট। এ নিয়ে রাজনৈতিক দলগুলোরও রয়েছে ভিন্ন মত। গেল রোববার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রিভিউ আবেদনের জন্য বিএনপি আদালতে গেলে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই শুনানি হবে। তবে অন্য দলগুলো এই দাবির পক্ষে একমত পোষণ করলেও রিভিউ আবেদনের সঙ্গে তারা সম্পৃক্ত নন। সংবিধান সংস্কার বর্তমান সরকার গঠিত কমিশন এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে বলে তারা মনে করছে। প্রায় তিন দশকের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন পদ্ধতি। নির্বাচিত দলীয় সরকারের অধীনে নাকি অনির্বাচিত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এ নিয়ে দফায় দফায় উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতি। তখন প্রবল বিক্ষোভের মুখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা সংবিধান অন্তর্ভুক্ত করে ক্ষমতাসীন বিএনপি। কিন্তু 2011 সালে আওয়ামী লীগ সংবিধান থেকে এই নির্বাচন পদ্ধতি বাতিল করে দেয়। এর আগে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি সংসদ নির্বাচন হয়, তবে সে সময়েও এই ব্যবস্থার বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করেছিল রাজনৈতিক দলগুলো। এমনকি তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন তা নিয়ে আদালতের রায়ে সাবেক প্রধান বিচারপতির পদকে বাদ দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির সঙ্গে তার দল এতদিন যে আন্দোলন করেছে সেটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ছিল না, সেটি ছিল অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার দাবিতে। স্বৈরাচারের পতন হয়েছে, সেই সরকার প্রতিষ্ঠা এখন সম্ভব হয়েছে। এখন আলাপ আলোচনার মাধ্যমে এই সরকার ঠিক করবে পরবর্তী নির্বাচন কিভাবে হবে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আগে যদি পরপর তিনটি নির্বাচন এই ব্যবস্থায় করা যেত তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার মধ্যে দেশ চলে আসত। দেখা গেল ক্ষমতাসীনরা এটা রক্ষা করেনি, পরে আওয়ামী লীগ এই ব্যবস্থা বাদ দিল, যেটি বর্তমান সংকটের অন্যতম কারণ। বিএনপির সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে একটি সংকটের সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, এই ব্যবস্থা নির্বাচনকালীন সরকার হিসেবে ফিরিয়ে এনে সরকারের কাজ সুনির্দিষ্ট করে দেওয়া উচিত, তাহলে তারা শুধু নির্বাচনী কাজেই জড়িত হবে, নির্বাচনের পর চলে যাবে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, তার দলও মনে করেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সেটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে দলীয়ভাবে জাপা এখনো কোনো আলাপ আলোচনা করেনি। আজ জাপার চেয়ারম্যান জি এম কাদের সংসদ সম্মেলন ডেকেছেন, সেখানে এ বিষয়ে তিনি কথা বলতে পারেন। যদিও জাতীয়বাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি বেআইনি ছিল, সে কারণেই বিএনপির পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে। কিন্তু আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে এবং তার প্রক্রিয়া কি হবে সেটি ঠিক করবে বর্তমান সরকার। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে কমিশন গঠনও করেছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।